ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং আছে এরকম না ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টও আছে এবং বিবিএস যারা পড়তেছে তাদেরও আছে এবং ফিনান্স ডিপার্টমেন্টও আছে বিভিন্ন দেশে আছে সবাই এটা করতে পারবে আমরা এই ক্লাসে কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে বেশ বেসিক জিনিস কত নিয়ে আলোচনা করছি যেহেতু এই এটা একটা ব্যাংক ব্যাংকের আয় কিভাবে হয় সেটা আমার জানতে হবে যদি আমি একটা দোকান দেই তাহলে এটা আমার আয় কি যে বিক্রয় করলে আয় হয় ক্রয় করলে ব্যয় হয় দোকান ভাড়া দিলে ব্যয় হয় বিক্রয়টা হলো আমার আয়ের প্রধান উৎস ব্যাংকের প্রধান উদ্দেশ্য আয়ের প্রধান উৎসটা কি এটা আমার জানতে হবে ব্যাংকের আয়ের প্রধান উৎসটা হলো যে আপনি ব্যাংকের কাজটা কি সেটা তো আপনারা জানেন যেহেতু কমার্সে পড়েন আপনারা ব্যাংকের কাজটা হলো আপনার কাছ থেকে সাধারণ জনগণের কাছ থেকে টাকা নিবে ক্ষুদ্র ক্ষুদ্র যেমন আমি পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ এক লাখ এভাবে টাকা দিল সেই সবগুলো টাকা নিবে বিনিময়ে কম সুদ দিবে ধরেন পাঁচ পার্সেন্ট হারে সুদ দিল বছর শেষে দশ লাখ টাকা নিল পাঁচ পার্সেন্ট হিসাবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিল কিন্তু সেই দশ লক্ষ টাকা সে অন্য ব্যক্তির কাছে আবার ঋণ দিবে ঋণ দিয়ে তার রেট থাকবে হয়তো আট পার্সেন্ট দশ পার্সেন্ট এটা সময় এক এক ধরেন সাত পার্সেন্ট আরেকজনকে দশ লাখ টাকা দিয়ে বিনিময়ে সে বছর শেষে সাত পার্সেন্ট হিসাবে সত্তর হাজার আপনার কাছ থেকে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা বলে আরেকজনকে সে ঋণ দিল সত্তর হাজার টাকা হিসাবে মাঝখানে বিশ হাজার টাকা যে প্রফিট থাকলো সেটাই ব্যাংকের লাভ ওই লোকের কাছ থেকে সত্তর হাজার নিয়ে আপনাকে পঞ্চাশ দিয়ে দিল তো বিশ হাজার টাকা ব্যাংকের লাভ হলো এটা কিন্তু ব্যাংকের লাভের সিস্টেম তাহলে এই অঙ্ক করার জন্য একটা ফর্মেট জানতে হবে আমাকে কারণ কি ব্যাংকিং এর আলাদা ফর্মেটে তারা ইনকাম স্টেটমেন্ট বের করে অঙ্কের মাঝে আমরা ফর্মেট আপনাদের আপনাকে শিখিয়ে দিব প্রবলেম দুইটা নিয়ে আমি আলোচনা করতেছি প্রবলেম দুয়ে এটা হলো এনইউ দুই হাজার সালে আসছে উপরে প্রতিষ্ঠান নাম লিখবো এই জায়গায় যে কোম্পানির নাম দেওয়া আছে সেটা লিখলাম এরপর এরপর এখানে যে নাম দেওয়া আছে নামটা এবিসি হবে আর কি আমাকে লিখতে হবে হলো অ্যাকাউন্ট ইনকাম এক্সপেন্ডিচার টাকা টাকা নিচে এইগুলো লেখার উপর কিন্তু নাম্বার আছে এই জন্য আমাদের কি করতে হবে এদিকে সতর্ক থাকতে হবে যে উপরের লিখাগুলা দেখা যাচ্ছে এই যে উপরে কোম্পানির নাম প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্ট ফর দা ইয়ার এন্ডেড ডিসেম্বর 31 2013 ওর ইনকাম এন্ড এক্সপেন্ডিচার টাকা টাকা লিখতে হবে পরে তো অপারেটিং ইনকাম মানে পরিচালন আয় ব্যাংকের প্রধান আয় হলো সুদ থেকে হয় যেমন কি কি আছে এখানে ইন্টারেস্ট অন লোন ইন্টারেস্ট অন ক্যাশ ক্রেডিট ইন্টারেস্ট অন ওভারহেড

ইন্টারন্যাশনাল ব্যাংক ওভার ড্রাফট অর্থাৎ ব্যাংক জমা তৃত্ব যারা কারেন্ট অ্যাকাউন্ট খুলছে ব্যাংকে তাদের এই কাছ থেকে চার্জ নিছে ব্যাংক চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কারণ কারেন্ট অ্যাকাউন্ট বা ব্যবসায়ী যে হিসাব গুলা খুলে সেইগুলোর বিপরীতে ব্যাংক কোন সুদ দেয় না উল্টা চার্জ নেয় এটা ব্যাংকের জন্য আয় তারপরে অ্যামাউন্ট চার্জড এগেনস্ট কারেন্ট অ্যাকাউন্ট এখান থেকে পাইছে হলো তিরিশ তিরিশ হাজার টাকা আর ওভারড্রাফট মানে যত টুক টাকা রাখার কথা ছিল এর চেয়ে বেশি টাকা ওঠানোর সুযোগ আছে চলতি হিসাবের ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা ওটাকে সুদ পায় ব্যাংক সেই সুদের পরিমাণ পাইছে চার লক্ষ পঞ্চাশ এই চারটা যোগ করলে আমাদের সুদ থেকে ইনকাম আসলে এগারো লক্ষ আশি হাজার টাকা এখন এই চারটা কই পাবো আমরা প্রশ্নে চলে যাচ্ছি প্রশ্নে এখানে দেওয়া থাকবে এই যে ইন্টারেস্ট লোন ফিক্সড ডিপোজিট সরি ইন্টারেস্ট লোন চার লাখ আর এই যে ইন্টারেস্ট অন ক্যাশ ক্রেডিট ইন্টারেস্ট অন ব্যাংক ওভার ড্রাফট তারপরে তিনটা পেয়ে গেলাম এটি খুঁজে উল্টাপাল্লা দেওয়া থাকবে এগুলো খুঁজে খুঁজে মানে নিতে হবে কিন্তু হ্যাঁ যে বিভিন্ন জায়গায় লুকানো থাকবে সেগুলা আমরা খুঁজে খুঁজে নিব আর দেখি আর একটা কোথায় আছে কমিশন চারটা ছিল না

কারো না কারণে আমাকে কারো না কারোর কাছ থেকে টাকা আমি নিয়েছিলাম সেই প্রেক্ষিতে আমি পাইছি এখন যাদের কাছে টাকা নিয়ে আসছিলাম তাদেরকে সুদ দিতে হবে সেইগুলো বাদ ইন্টারেস্ট অন অন ফিক্সড ডিপোজিট সেভিংস অ্যাকাউন্ট এই দুইজন দুই ধরনের মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমরা সুদ দেই তারা আমার তাদেরটা খুঁজে লিখে ফেলতে হবে এখানে আমরা লিখে ফেললাম এখান থেকে খুঁজে যে ইন্টারেস্ট অন সেভিংস অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট চল স্থায়ী এবং সঞ্চয় হিসাব থেকে এই সুদগুলো দিতে হয়েছে আমাদের এদের দিয়ে দিলাম টাকা টাকা দিয়ে দিলে সুদ পাইলাম এগারো লাখ আশি হাজার টাকা সুদ দিলাম নয় লক্ষ দশ হাজার সুদ থেকে আমার আয় হলো দুই লক্ষ সত্তর হাজার তাহলে আমাদের এটা আমরা ইচ্ছা করে এইভাবে লিখতে পারি যে নেট ইন্টারেস্ট ইনকাম এই কথার নাম হলো নেট ইন্টারেস্ট ইনকাম লিখলে হবে এত কিছু না লিখে নেট ইন্টারেস্ট ইনকাম এখন কোম্পানি কিন্তু আরো খরচ আছে এবং আরো আয় আছে ব্যাংক শুধু সুদ থেকে আয় করে না বিভিন্ন ভাবে কমিশন পায় পায় আয় করে যেমন ধরেন আপনি আপনার ব্যাংকে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে এখন রূপালী ব্যাংকের একটা চেক আপনার অ্যাকাউন্টে ভাঙাতে চান পারবেন রূপালী ব্যাংকের চেকটা আপনি ইচ্ছা হলে সোনালী ব্যাংকে ব্যাংকে ভাঙাতে পারবেন ব্যাংক একটা কমিশনের বিনিময়ে আপনার ওই রূপালী ব্যাংক থেকে টাকাটা আপনার অ্যাকাউন্টে এনে দিবে এই ধরনের কমিশন এবং এক্সচেঞ্জ ব্রোকারেজ ইত্যাদির মাধ্যমে ব্যাংক আয় করে থাকে যেমন প্রশ্নে দেখেন কমিশন থেকে টাকা পাওয়া এই যে কমিশন আছে কমিশন এক্সচেঞ্জ ব্রোকারেজ ফি এক লক্ষ বিশ হাজার টাকা সেটা আমার আয় এই আয়টা আমার লিখতে হবে এই জায়গায় এবং ডিসকাউন্ট অন বিল ডিসকাউন্টেড অর্থাৎ প্রাপ্য বিল আমরা কি ডিসকাউন্ট করতে পারি কিভাবে করতে পারি ধরেন এক লোক আপনার কাছ থেকে পণ্য কিনে নিছে 5 লাখ টাকা এখন এই 5 লক্ষ টাকা তার সাথে শর্ত ছিল আপনি আপনাকে 6 মাস পরে টাকাটা দিবে এখন 6 মাস তো আপনি বসে থাকা সম্ভব না আপনি ব্যাংকে চলে গেলেন যাওয়ার পরে উপযুক্ত সকল ডকুমেন্ট দেখায় বললেন ভাই আমার 5 লক্ষ টাকা দিয়ে দেন আমার এখন টাকাটা 6 মাস পরে আসবে ব্যাংক কি করবে আপনাকে পাঁচ লক্ষ জায়গায় সে একটা কমিশন কেটে বা একটা চার্জ কেটে রাখবে সুদ কেটে রাখবে আপনাকে সাড়ে চার লাখ টাকা দিল পঞ্চাশ হাজার টাকা দিল হ্যাঁ সেই টাকাটা যে টাকা কেন রাখলো সে তো এই পাঁচ লক্ষ টাকা পাবে কয়দিন পরে ছয় মাস পরে যে ছয় মাসের সুদটা তারা হিসাব করে কেটে রাখবে কেটে আপনাকে বাকি টাকা দিয়ে দেবে এই ঘটনাটা বলা হয় ডিসকাউন্ট অন বিল ডিসকাউন্টেড এখান থেকে আয় হয়েছে ব্যাংকের চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে এটা আমরা দেখাই ফেললাম এখানে কমিশনটা দেখাইলাম এবং বিল ডিসকাউন্ট বিল ডিসকাউন্ট দেখাইলাম এখান এখানে একটা সমন্বয় ছিল যেটা আমরা এই যে নিচে দেখেন এক সমন্বয় আছে রিবেট অন বিল ডিসকাউন্টেড পঁচাত্তর হাজার টাকা অনেক সময় টাকা কি হয় যে আপনার ছয় মাস পরে টাকাটা ফেরত দেওয়ার কথা ওই লোকের সেই লোকের কাছে গেল ব্যাংক ওই লোকের কাছে টাকা নাই দিল না তখন ব্যাংক একটা চার্জ করবে যে হ্যাঁ আমি সঠিক সময় টাকা পাইলাম না এটার জন্য একটা চার্জ করবে এটা রিপেট কত সাত টাকা এই টাকাটাও কিন্তু ব্যাংকের জন্য আয় এই যে আয় পঁচাত্তর হাজার টাকা যোগ করছে এখানে আমরা তিনটা একসঙ্গে যোগ করে ফাইনাল করে লেখা লিখে দিলাম পাঁচ লক্ষ বিশ হাজার এই যে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আয় হয়েছে আগে থেকে সুদ থেকে পাইছিলাম দুই লক্ষ সত্তর হাজার দুইটা যুগ করলে সাত লক্ষ নব্বই হাজার টাকা আসলো টোটাল অপারেটিং ইনকাম এখান থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে অঙ্ক শেষ বাকি যত ধরনের খরচ আছে সব অপারেটিং এক্সপেন্স চলে আসবে অপারেটিং এক্সপেন্স আমরা চিনি ব্যবসা পরিচালন করতে যে খরচ হয় সেগুলোকে অপারেটিং এক্সপেন্স বলা হয় যেমন একটা যদি ব্যাংক হয় ব্যাংকের পরিচালকদের ফি দিতে হবে এই যে এখানে তারপরে রেন্ট দিতে হবে সরকারকে ট্যাক্স দিতে হবে তারপরে অনাদায় দেনা হইতে পারে অডিট ফি নিরীক্ষা হয় ব্যাংকের ভিতরে যে ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা জানার জন্য হেড অফিস থেকে নিরীক্ষা হয় সরকার থেকে নিরীক্ষা হয় তারপরে হয় পোস্টেজ এন্ড টেলিগ্রাম আপনার ইয়ের জন্য কি বলে ডাক তার আর কি হ্যাঁ বিভিন্ন জায়গায় যোগাযোগের জন্য মোবাইল বিল এবং বিভিন্ন চেক এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে কাগজপত্র পাঠানোর জন্য ডাক খরচ এইগুলা তারপর প্রিন্টিং এন্ড স্টেশনারি হ্যাঁ আর কি মনিহারি দ্রব্য কাগজ কলম খাতা বই এগুলো এগুলো লাগে ল চার্জ আইনি খরচ আছে হ্যাঁ অনেক সময় দেখা যায় একজনের কাছে লোন আদায় হচ্ছে না তখন তারা কি করে মামলা করে দেয় ওই কোম্পানি ওই কোম্পানির বিরুদ্ধে হ্যাঁ এইসব কারণে আইনি খরচ অনেক সময় লাগে তারপর হলো ডিমান্ডস আহ হ্যাঁ বিভিন্ন সঞ্চিত হইতে পারে ড্রিমস তারপর হলো ড্রিমস অ্যালার্ম আর কি মহার্ঘ তারপরে হলো বেতন টাইপের আর কি তারপর অবচয় হতে পারে বিভিন্ন সম্পদের যেমন ধরেন এই কম্পিউটার তারপরে বিভিন্ন ফার্নিচার ডেকোরেশন লাইট এগুলো কিন্তু অবচয় ঘটে সে অবচয়টাও আসবে তাহলে এই এই অঙ্কে সবগুলো আইটে আছে তারপর আমি আপনাদের এক নজর দেখায় দিই এই দেখি আমরা কি কি এক্সপেন্স গুলো আছে এই যে এক্সপেন্স আছে এই যে এক্সপেন্স এই যে এক্সপেন্স সব এক্সপেন্স অলরেডি ফি তারপর এই নিচে সব গুলো এক্সপেন্স চলে আসবে হ্যাঁ কিন্তু কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড আসবে না তারপরে হলো ডিয়ারনেস অ্যালাউন্স মানে মহার কথা তো তোর বললামই আসছে ডিপ্রিসিয়েশন আসছে এখানে একটা অব ই আছে সমন্বয় আছে ব্যাড ডেট টু রিটার্ন অফ 40000 আমরা দেই বানর সংসদে 40000 টাকা এটা আমাকে নিয়ে আসতে হবে তাহলে আমরা সবগুলো আইটেম যখন আমি নিয়ে আসব সব খরচ উপর থেকে এই খরচগুলো বাদ দিয়ে দিব তাহলে আমার অঙ্ক শেষ এই যে সাত লক্ষ নব্বই হাজার থেকে এই খরচগুলো যে বাদ দিয়ে দিই দুই লক্ষ সাতত্তর হাজার তাহলে আমাদের সম্পদ এই প্রফিট ডিফোর্ট প্রভিশন এগেন্স ক্লাসিফাইড অ্যাসেট বেরিয়ে আসবে অর্থাৎ প্রভিশন বাদ দেওয়ার আগে আমাদের মুনাফাটা চলে আসবে আর প্রভিশন বাদ দেওয়ার সিস্টেম আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শিখে ফেলবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো লাগলে শেয়ার করবেন না বুঝলে কমেন্ট করবেন আর সবগুলো ভিডিও প্রাইভেট গ্রুপে সেভ আছে যে চাইলে আপনি স্বল্প ফি দিয়ে প্রাইভেট গ্রুপ থেকে সব ভিডিও দেখে নিতে পারেন সব বইয়ের ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যতগুলো অঙ্ক বই আছে সবগুলো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম